আজ সোমবার 12 রবিউল আউয়াল পবিত্র ঈদে মিনাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে 570 সালে এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। ঈদে মিনাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে গণমাধ্যমে পাঠানো বাণীতে তারেক রহমান বলেন, ঈদে মিনাদুন নবীর দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিমান্বিত সত্তার আবির্ভাব ঘটে এই পৃথিবীতে। এই দিনটি শেষ নবীর জন্মদিন হিসেবে মুসলমানদের মাঝে পালিত একটি উৎসব। সৃষ্টির সেরা মানব বিশ্ব নবীর মতো এ মহান নিয়ামতের আগমন দিবস কতই না মর্যাদাবান, গুরুত্ববহ, কতই না আনন্দের, তা সহজেই অনুমেয়। পবিত্র ঈদে মিনাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভক্ষণে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে তারেক রহমান বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি। আমি পবিত্র ঈদে মিনাদুন নবী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশবাসীকে পবিত্র ঈদে মিনাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভেচ্ছা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্ব জগতের এক সর্বশ্রেষ্ঠ মহামানবের জন্মদিন এই শিশুর শুভাগমনে সারা দুনিয়াকে নাড়া দেয়। অবিশ্বাসের গভীর ঘন অন্ধকার এবং পথভ্রষ্টতার বেড়াজাল ছিন্ন হয়েছিল এই মহামানবের আগমনে। ঈদে মিনাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমি দেশবাসী সহ মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করছি, তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জারিন জারা, ভোরের পাতা।